আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের মাঝে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। আজকে আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে না টেনে পুরোটা ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি আলু নিয়েছি তিনটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। আলু তিনটা একটা কাটারের সাহায্যে ছিলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারই দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আলু তিনটা ছিলানোর পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে চিকন করে কেটে নিচ্ছি। আপনারা মোটা চিকন করে কেটে নেবেন আপনাদের পছন্দ মতো। আলু কাটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ভালোভাবে আলুগুলা ধুয়ে পরিষ্কার করে নিব, আলুর গায়ে যে কষ্টটা থাকে চলে যাবে। আলুগুলা ধুয়ে নিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে 20 মিনিটের মতো আমি মেখে রেখে দেব, যাতে আলুর ভিতরে যে পানিটা আছে ওই পানিটা কিন্তু বেরিয়ে যাবে। আলুর ভিতরে যে পানি থাকে ভাজার পরে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখেন 20 মিনিট পর চলে আসছি, আর দেখেন আলুর থেকে কতগুলা পানি বের হয়েছে। এখন পানিগুলা ছেঁকে ভালোভাবে জড়িয়ে নিব। পানিগুলা ভালোভাবে জড়িয়ে নিয়েছি, আলুর থেকে এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। আর অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করতেছি গোলমরিচের গুঁড়া দিয়ে। আমার কাছে গোলমরিচের গুঁড়াটাও কিন্তু অনেক ভালো লাগে, আপনারা চাইলে অন্য কোনো মশলার গুঁড়া অ্যাড করতে পারেন, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমি কিছুই ব্যবহার করব না। এখন চলে যাব বাজার জন্য। চুলাতে একটি পাতিলা বসিয়ে দিয়েছি, পাতিলাটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আমি ডুবো তেলে আলুগুলা বেজে নিব। তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি আলুগুলা ছেড়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে আলুগুলা বেজে নিব। আপনারা কতটুক মচমচা খেতে চান অবশ্যই মচমচা করে বেজে নেবেন, আমি লাল করে বেজে নিব। তো মিডিয়াম আঁচে রেখেছি জালটা আমি, আর উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলা নেড়ে চেড়ে বেজে নিচ্ছি। আর এভাবে যদি আলু ফ্রেঞ্চ বাসায় তৈরি করে দেন বাচ্চারা খেয়ে কিন্তু অনেক খুশি হবে। শুধু বাচ্চারা না, আমরা বড়রাও কিন্তু আলু খেতে অনেক পছন্দ করি। তো নেড়ে চেড়ে আলুগুলা লাল করে বেজে নিচ্ছি। বেশি জালে কিন্তু আলুগুলা বেজে নেবেন না, তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর আলুটা মচমচে হবে না। তো আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম রেখে আলুগুলা লাল করে বেজে নিয়েছি, অনেকটা কিন্তু মচমচে হয়েছে। একটা ছিদ্র চামচের সাহায্যে আলুগুলা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে কিছুটা টিস্যু পেপার নিয়ে নিছি, কারণ আলুর মধ্যে লেগে আছে কিছুটা তেল, যাতে টিস্যু পেপারে টেনে নেয়, এই কারণে আমি টিস্যু পেপারের উপরে নিয়ে নিলাম আলুর ফ্রেঞ্চগুলা। তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, সবাই একটু দেখার সুযোগ পাবে। আর দেখেন উপরটা কত মচমচে হয়েছে, আর ভিতরটা কিন্তু অনেকটা নরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই কিন্তু বাসায় এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।